জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে আল্লাহর হাতে, এই কথা কি সত্য? জন্ম মৃত্যু বিয়ে শুধু এই তিনটা কেন? দুনিয়াতে মানুষের জীবনে যত কিছু ঘটবে তার সব কিছুই আল্লাহ তাআলার হাতে, তার মানে সব কিছুই আল্লাহ তাআলার কন্ট্রোলে, আল্লাহর ফয়সালায় হয়ে থাকে। আমরা মনে করি জন্মটা এটা আল্লাহর ফয়সালায় হয়, মৃত্যুটা আল্লাহর ফয়সালা হয়, বিয়েটা আল্লাহর ফয়সালা হয়, বাকি ব্যবসা বাণিজ্য টানা যে যেগুলো সব এগুলো আমাদের ফয়সালা হয়, ব্যাপারটা কি সেরকম? তো এই কথা বলার উদ্দেশ্য হয় যে এই মৌলিকভাবে এই তিনটা জিনিস এগুলো আল্লাহর ফয়সালা হয়, কিন্তু শুধু তিনটা নয়, বরং বলতে হবে জন্ম মৃত্যু বিয়ে এবং দুনিয়াতে যত কিছু ঘটে এই সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ দেখছেন, এবং আল্লাহর কোরআনের তাকদীরের বাইরে কোনো কিছু হয় না। তো এগুলো মোটা দাগে আর কি, বাকি যেগুলো ছোট দাগে সেগুলোও আল্লাহর ফয়সালা হয়। যদি কেউ এরকম আলাদা করে শুধু এই তিনটাকেই বলে আর বাকিগুলো মনে করে বান্দার হাতে, তো সেটা ভুল হবে। ব্যবসা যদি বান্দার হাতে হয় তাহলে সব ব্যবসায় কি হয়ে যেত? সফল হয়ে যেত, সবাই তো চেষ্টা করে। অতএব সব কিছুই দুনিয়াতে যা কিছু হয় তার সব কিছুই কার নিয়ন্ত্রণে? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। মা মিন রাব্বিন ওয়ালা কিয়া বিসমিল্লাহ ফি কিতাব মুবিন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, কোনো গাছের পাতাও পড়ে না ইল্লা ফি কিতাব মুবিন, অথচ সেটা ব্যাপারে সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে, অর্থাৎ ফয়সালা অনুযায়ী হয়। অতএব শুধু জন্ম মৃত্যু বিয়ে না, সব কিছুই কি আল্লাহ তাআলার কন্ট্রোলে।